করোনার হাত থেকে রক্ষা পেতে সরকারি ও বেসরকারিভাবে নানা সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। মূলত মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বেশি জমায়েত না করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞগণ। এ ব্যাপারে সবসময় প্রচার চালানো হচ্ছে, কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। এখানে দেখা যায় রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন, সামাজিক দূরত্ব বজায় না রেখে মাস্ক ছাড়াই শুয়ে বসে আছেন রোগীর পরিবার। এভাবে খোলা মাস্ক নিয়ে এখানে শুয়ে আছেন হসপিটাল চত্বরে? আমরা তো দুজনেই আছি এখানে পাশাপাশি, আপনার কেউ নেই আমার কাছাকাছি। তো প্রচণ্ড লোক পিছন দিকে, মানে পিছন দিকে তো ডিস্টেন্স আছে না, অনেকটা ডিস্টেন্স। এটা হসপিটাল, অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে, তারপরে কোভিডের সময় কি বলবেন? বলা কিছু নাই, ভুল হয়ে গেছে। কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ। মাস্ক নেয়নি কেন? কদিন এসছেন? এই তো আজকে এসেছি। এভাবে মাস্ক ছাড়া এখানে দুজন মিলে শুয়ে আছেন? কি নাম আপনার? অনুময় শেখ। হ্যাঁ, অনুময় শেখ। কি করছেন? দাঁত মারছেন হসপিটালে? হাত ধুইছেন ভালো করে? কোন জায়গা থেকে আসা হয়েছে? এই অবস্থায় দাঁত মারছেন এখানে বসে? কি নাম আপনার? মুজিবুর তরফদার। কোন জায়গায় এসছেন? হসপিটাল। কোন হসপিটাল? বর্ধমান মেডিকেল হসপিটাল। ওটা কি নেশার জিনিস? নেশা ভাঙছেন? কি করছেন? নেশা ভাঙছেন? বর্ধমান হসপিটালে। কোন জায়গায়? আমি এখন মানুষের অবস্থা ঠিক নেই, আমি কথা বলতে পারছি না। আপনি পাশে কারোর সাথে কথা বলুন। অন্য ভাইয়ের সাথে কথা বলুন। মাস্ক কোথায় আপনার? মাস্ক আছে। আমার স্বামীর অবস্থা খুব খারাপ, আমি খুব টেনশনে আছি। আরো তো শরীর খারাপ হবে মাস্ক না পড়লে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ওইসব ব্যক্তি তড়িঘড়ি পকেট থেকে মাস্ক বের করে পরে নিচ্ছেন। মানুষ যদি সচেতন না হয় তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া খুব দুরূহ বলে মনে করছেন সচেতন নাগরিকবৃন্দ। আমি প্রথমেই বলি যে মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত সরকার বহু রকমভাবে চেষ্টা করছে, পুলিশ চেষ্টা করছে, তারপরেও আমরা নিজেরা যদি এগুলো না মানি। সামান্য একটা ব্যাপার যে হচ্ছে একটা 5 টাকা দামে মাস্ক, একটা স্যানিটাইজার রাখতে পারে না কো? যেখানে যে হসপিটালের মতো একটা জায়গা যেখানে হাজার হাজার পেশেন্টের ব্যাপার, সেইখানে অবশ্যই এদেরকে মেনটেনগুলো করা উচিত। সে বুঝতে পারছে না কো, তার যদি হয় সে যখন বাড়ি যাচ্ছে তার বাড়ির সমস্ত লোকদেরও হয়ে যাবে, এইটা তারা সচেতন হচ্ছে না কো? এটাকে বুঝিয়ে বা এত বোঝানো হচ্ছে, পুলিশ মাইকিং করছে, সরকার থেকে প্রচার করছে, তারপরেও তারা সচেতন হচ্ছে না। হসপিটাল কর্তৃপক্ষ অবশ্যই, হসপিটাল কর্তৃপক্ষ হয়তো চেষ্টা করছে, করছে না তো তা তো নয়, কিন্তু সুপারের পক্ষে তো গোটা নার্সিং হসপিটালটা অত বড় একটা এলাকায় সবসময় তো ওনার দেখা সম্ভব না। মাইকিং হচ্ছে, প্রচারে বেরোচ্ছে, মিউনিসিপ্যালিটি থেকে বেরোচ্ছে, সমস্ত জায়গা থেকে বারবার বক্তব্য তারা রাখছে, তারপরেও আছে তারা সচেতন হচ্ছে না। আমি বলবো আপনারা দয়া করে, আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অন্তরকে মাস্কটা পরুন, স্যানিটাইজার রাখুন, এবং হচ্ছে আপনার শুধু ভালো নয়, সবাইকে ভালো রাখার আপনার দায়িত্ব নিতে হবে।
আমি দেখেছি মাস্ক ছাড়া প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন যেমন নজরদারি চালাচ্ছে আমি মনে করি প্রশাসনের আরও বেশি করে নজরদারি চালানো উচিত। তাছাড়া যে মানুষটি হচ্ছে যাচ্ছে সে হসপিটাল বা জনবহুল জায়গায় কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে, সেখানে একটা 5 টাকা দামি একটা মাস্ক, সেই মাস্কটা সে নিজে কিনতে পারে, সে অজান্তে বুঝতে পারছে না সে তার নিজের ক্ষতি করছে, তার পরিবারের ক্ষতি করছে এবং আশেপাশে পরিবেশেরও ক্ষতি করছে। এটা মানুষকে আরও সচেতন হওয়ার প্রয়োজন বলে আমি মনে করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।